এবারে সরাসরি মাইক্রোফোনে আহ্বান জানাব, যার ডাকে এত মানুষের সমাগম ঐতিহাসিক এই মহাসম্মেলনে। বন্যার লোকপ্রিয় সন্থা অল ইন্ডিয়া মৈত্রী মহাসংঘের সংঘাধিপতি মাননীয় শ্রী শান্তনু ঠাকুরকে তার স্বাগত বক্তব্য জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সঙ্গে আমার সঙ্গে একবার বলবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকের এই বিশাল জনসভায় আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত আছেন ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, আজকে উপস্থিত আছেন মঞ্চে প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহাশয়, উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত প্রভারী মাননীয় শ্রী কৈলাস বিজয়বর্গীয়জি, উপস্থিত আছেন রাষ্ট্রীয় সহসভাপতি মাননীয় শ্রী মুকুল রায়, উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় শ্রী দিলীপ ঘোষ, উপস্থিত আছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি শ্রী সুব্রত ঠাকুর মহাশয়, উপস্থিত মা ছবিরানী ঠাকুর, উপস্থিত আমাদের মধ্যে আছেন রাজ্যসভার সাংসদ মাননীয় ডক্টর স্বপন দাশগুপ্ত, উপস্থিত আছেন আমাদের মধ্যে জনপ্রিয় নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত আছেন আমাদের মধ্যে আমার কলিগ মাননীয় সাংসদ জ্যোতির্ময় মাহাতো, উপস্থিত আছেন আরেকজন মাননীয় সাংসদ সুনীল মণ্ডল, উপস্থিত আছে জেলার সভাপতি ডক্টর মনস্পতি দেব, উপস্থিত আছে সোমা ঠাকুর, এবং আজকে যে মাঠে সভা হচ্ছে, যে মাঠ আজকে সভা আলোকিত করেছে, সেই মাঠের যিনি মাঠ আমাদের দিয়েছেন, সেই আমাদের সকলের মাস্টারমশাই প্রমথ নাথ মণ্ডল। আমি দু একটা কথা বলতে চাই, যে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছিলাম মাননীয় গৃহমন্ত্রীর অপেক্ষাতে, আজকে সেই দিন সার্থক হয়েছে। এবং এই দিনের সার্থকতা সেই দিনই পূরণ হয়েছিল যেদিন আমরা সিএএ পার্লামেন্টে আমরা যেদিন পাশ করিয়েছিলাম, আমরা দেখেছিলাম যে মাননীয় গৃহমন্ত্রী কিভাবে একা পার্লামেন্টে বুক চেপে লড়ে এই বিলকে সিএতে পরিণত করেছেন, এবং এই আইনকে ভারতবর্ষের ইতিহাসের একটা দৃষ্টান্তমূলক জায়গা তৈরি করে রেখেছেন। 74 বছরে যে স্বপ্ন এই উদ্বাস্তু সমাজের ছিল, 74 বছরে যে স্বপ্নকে আমরা প্রত্যেক দিন সবার সময় আমাদের মাথার ভিতরে ঘুরতো, আমরা ভারতবর্ষে কবে সিটিজেনশিপ পাবো, সেই সিটিজেনশিপের দরজা খুলে দিয়েছেন আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি এবং মাননীয় গৃহমন্ত্রী আমাদের শ্রী অমিত শাহজি। এই মত অবস্থাতে এই ঐতিহাসিক সম্মেলন, যে সম্মেলনের মধ্যে থেকে আজকে আমরা বার্তা দিতে চলেছি, একমাত্র ভারতীয় জনতা পার্টি আমাদের পক্ষে আছে, একমাত্র ভারতীয় জনতা পার্টি আমাদের পক্ষে ছিল, আমাদের পক্ষে থেকে কাজ করেছে, এবং এই উদ্বাস্তু মানুষকে ভারতবর্ষে একটা জায়গা তৈরি করে দিয়েছে, এর জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। পাশাপাশি এও বলবো যে আজকে যারা পশ্চিমবঙ্গে মতুয়াদের নিয়ে ছিনিমিনি খেলছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই, মতুয়ারা যে পথ অবলম্বন করেছে এই পথের বাধা হয়ে দাঁড়াবেন না, আপনারা অচিরে বিনাশ হয়ে যাবেন, কারণ তাদের এই প্রগতির পথে যদি বাধা হয়ে দাঁড়ান আপনারা কিন্তু অচিরে বিনাশ হয়ে যাবেন। এই বার্তা আজকে এই মঞ্চ থেকে দিলাম। আপনারা যেটা শুরু করেছেন, আপনাদের যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডের সাথে এই সম্প্রদায়ের মানুষের কোনো মিল নেই, কারণ আপনারা সবার প্রথমে মতুয়া সমাজকে ভেঙে দিয়েছেন,
মতুয়া সমাজকে ভাঙার জন্য ঠাকুরবাড়িকে ভেঙে দিয়েছেন, ভাইয়ে ভাইয়ের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছেন, আজকে মতুয়ারা ছন্ন ছাড়া হয়ে গেছিল। যদি কিনা ভারতীয় জনতা পার্টির আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি এই লক্ষ্যমাত্রায় না নিয়ে আসতো এবং এই কঠিন জায়গায় যদি আমি ভারতীয় জনতা পার্টির হয়ে না দাঁড়িয়ে যদি জিততাম, আজকে ঠাকুরবাড়ি সর্বশেষ হয়ে যেত এবং মতুয়া সমাজ আজকে ভেঙে যেত। সেখান থেকে আজকে এই জায়গাকে আজকে তুলে ধরা হয়েছে। আপনারা আশীর্বাদ করবেন আমার কর্মকাণ্ডকে, যেন এই কর্মের মধ্য থেকে পাথেয় করে নিয়ে যেতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ অনেক স্বল্প সময়। তাই সকলের প্রতি আর একবার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি জানিয়ে, নমস্কার জানিয়ে, গুরুজনদের প্রতি আমার প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার।